নদীবেষ্টিত জেলা পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। একসময় এখানে ছিল না যোগাযোগ ব্যবস্থা, ছিল না কেনাকাটার ভালো বাজার ব্যবস্থা, তবে দেশের প্রতিটি ঘরে পৌঁছাবে বিদ্যুৎ। মুজিব বর্ষের এমন প্রকল্পে বদলে গেছে এখানকার জনপদ, গড়ে উঠেছে আধুনিক বাজার। মুদি, পোশাক, ইলেকট্রনিক থেকে শুরু করে এসব বাজারে মিলছে সব ধরনের পণ্য। দিনের পাশাপাশি বিদ্যুতের আলোয় রাতেও জমজমাট থাকছে বাজার। বিদ্যুতের ছোঁয়ায় হাতের কাছে সব কিছু পেয়ে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা স্থানীয়দের। বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। রাঙ্গাবালী যে একটা উপজেলা আছে বা এখানে যে একটা দ্বীপ শহর আছে জানতোই না অনেকে, তো এমন একটি জায়গায় আমরা বিদ্যুৎ পাইছি, এজন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। বিদ্যুৎ আসার পরে আমাদের এখানে যে উন্নতি হয়েছে, কারণ আমরা এখন ব্যবসা বাণিজ্য করতেছি, মানুষ বাজারে সমাগম বেশি। শুধু বাজারেই নয়, ছোট বাইশ দিয়া, রাঙ্গাবালী, চলিতাবুনিয়া, মৌডুবি সহ ছয়টি ইউনিয়নে 1.5 লাখ মানুষের ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। এতে আধুনিকতার ছোঁয়া লেগেছে এখানকার জীবনমানে, ব্যাপক পরিবর্তন এসেছে কৃষি উৎপাদনেও। প্রাইম মিনিস্টারের ঐকান্তিক ইচ্ছেই আমাদের এই বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের এই বিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছি। এই কারণে আমাদের ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে উপকৃত হব, লাভবান হবে, এজন্যে আমাদের প্রধানমন্ত্রীকে এই কারেন্ট সংযোগ দেওয়ার জন্যে তাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী সে আমার তার ধন্যবাদ জানাই যে আমাকে কারেন্ট দিয়েছে, আমরা খুব সুখে শান্তিতে আছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে 1000 কিলোমিটার লাইন টেনে এখানে নিশ্চিত করা হয়েছে 100% বিদ্যুতায়ন। এতে এ চরাঞ্চলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের আশা করছেন তারা। আগে আমরা দেখেছি যে সন্ধ্যার সময়ও সেই বাজারে কিছু খুঁজে পাওয়া যেত না, এখন এই বিদ্যুতের আলোতে সমস্ত বাজার যে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হয়ে উঠেছে। শুধু তাই নয়, ওখানে আমরা কৃষিক্ষেত্রেও সেখান থেকেও এলএলপির মাধ্যমেও বিদ্যুৎ নিয়ে তারা ক্ষেতের অনেক উন্নতি করছে। রাঙ্গাবালীতে 30,000 পরিবারকে আনা হয়েছে বিদ্যুতের আওতায়, এতে সরকারের খরচ হয়েছে 207 কোটি টাকা। এখন পটুয়াখালী।